উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্গত ডুয়ার্সের একটি ছোট্ট শহর ধূপগুড়ি। তারই শহরতলিতে বারোঘরিয়া অঞ্চলে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অবস্থিত বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে চলেছে অনামী নদী কুমলাই। গ্রীষ্মে ক্ষীণস্রোতা হলেও ভরা বর্ষায় তার রূপ একেবারে অন্যরকম। শ্রাবণের অবিরল বাড়িধারার মাঝে বিদ্যালয় প্রাঙ্গণের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সেগুন পলাশের শ্যামল রূপ আর ভরা নদীর কুলুকুলু ধ্বনি অদ্ভুত এক সৌন্দর্যের সৃষ্টি করে। অন্যান্য ঋতুগুলিও স্বস্বমহিমায় তাদের রূপের ডালি নিয়ে হাজির হয়। এমনই শান্ত স্নিগ্ধ পরিবেশের মাঝে বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের নিত্যদিনের পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা, বিভিন্ন রকম বিজ্ঞানভিত্তিক ক্রিয়াকলাপে অংশগ্রহণে প্রতিনিয়ত সাহায্য করে চলেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। এইভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে গড়ে উঠেছে হৃদয়ের এক অটুট বন্ধন। সকলেই নিজ নিজ দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা গ্রহণ করে বিদ্যালয়টিকে যেন ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের এক স্বর্গ পুরী করে গড়ে তুলেছেন। ২০১৮ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ। ১৯৬৯ থেকে ২০১৮ পার হয়ে আসা অনেকটা পথ। এই পথ চলতে সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের নানা ইতিহাস। তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিদ্যালয় স্থাপনের পর্বটি। ১৯৬৯ বারোঘরিয়া অঞ্চলের কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এলাকাবাসীর শিক্ষার প্রসারের স্বার্থে একটি নতুন বিদ্যালয় স্থাপনে উদ্যোগী হন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্বর্গীয় গিরেন্দ্রনাথ রায়, স্বর্গীয় উপেন সেন, স্বর্গীয় মোহাম্মদ আফসারউদ্দিন, শ্রী পরিমল দে, কেশবচন্দ্র রায়, স্বর্গীয় শ্রী সুনীল কুমার রায় মহাশয় ও অন্যান্য বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানান বিদ্যাশ্রম কর্তৃপক্ষ। বিদ্যাশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী ধীরেন্দ্রনাথ দাশগুপ্ত মহাশয়ের সেবাবৃত্তি ছিল মূল উদ্দেশ্য, যা তার শ্বাস প্রশ্বাসের মতোই নীরবে অখণ্ড প্রবাহে অবিরাম চলে, কিন্তু ক্লান্তিও দানে না, অথচ সমস্ত দেহকে সবল ও সজীব রাখে। শিক্ষা বিস্তারমুখী এই আশ্রম তৎকালীন শিক্ষানুরাগীদের মহৎ উদ্দেশ্য
অর্থাৎ বিদ্যালয় স্থাপনের চিন্তাভাবনার সঙ্গী হন ও বিশেষ কার্যকরী ভূমিকা পালন করেন। সেই সময় বিদ্যাশ্রমের দায়িত্বপ্রাপ্ত পদগুলি অলঙ্কৃত করেছিলেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় শ্রী রাখালচন্দ্র দে মহাশয়, স্বর্গীয় শ্রী সুধীরচন্দ্র আচার্য এবং স্বর্গীয়া শ্রীমতী কমলা চক্রবর্তী মহাশয়া। বিশেষত স্বর্গীয় শ্রী রাখালচন্দ্রদের উদ্যোগেই আশ্রম কর্তৃপক্ষ বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতনের নামে 1969 সালের 19 ডিসেম্বর 6 একর জমি দান করেন এবং বিদ্যালয় গঠনের প্রথম পর্যায়ের সূচনা করেন। আমি দেখেছি রাখালচন্দ্র দে, সুধীরচন্দ্র আচার্য, কমলা চক্রবর্তী আর কুমারেশ ঘোষ, এই চারজনকেই আমি দেখেছি। এই তার মধ্যে আমরা পেয়েছি যাকে রাখালচন্দ্র দে, উনি এমনই লোক ছিলেন, মানে বহু বছর উনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং উনি সেলুলার জেলে ছিলেন বহু বছর, কারওয়ার জেলে ছিলেন, প্রচুর জেল খেটেছেন এবং জেলবন্দি অবস্থা থেকে উনি বহু বইপত্র লিখেছেন। শুধু বইপত্র লেখেননি, উনি কাঠের কাজ করতেন, খুব ভালো ছবি আঁকতেন। নমস্কার, আমি অশোক তরু বোস, বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের বর্তমানে আমি ভারপ্রাপ্ত শিক্ষক। এই বিদ্যালয়ের এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হতে চলেছে। আমরা আপামর ধূপগুড়িবাসীকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনারা সকলে জানেন যে বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন এই বিদ্যালয়টি আজকের থেকে প্রায় 50 বছর আগে এই এলাকার অর্থাৎ বারঘড়িয়া অঞ্চলের কিছু শিক্ষানুরাগী মানুষ তাদের অক্লান্ত পরিশ্রমে তারা অনেক চেষ্টা করে এখানকার স্থানীয় বিদ্যাশ্রম আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে 6 একর জমি তারা দানপত্র হিসাবে পায় এবং তারপর সেখানে কিছু মানুষের চেষ্টায় আজকের এই বিদ্যালয় গড়ে উঠেছিল এবং বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চললেও আজকে আমাদের এই বিদ্যালয় এই পর্যায়ে এসে উন্নীত হয়েছে। প্রথমে 2 ক্লাস, তারপরে 4 ক্লাস, তারপরে 10 ক্লাস এবং তারপরে অনেকটাই পরে প্রায় 2005 সালে আমাদের এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিক উন্নীত হয়। বর্তমানে বিদ্যালয়ে বিভিন্ন বিভাগের মধ্যে যেমন আমাদের ভোকেশনাল ট্রেনিং রয়েছে, এখানে 2টি বিভাগ, টেলারিং রয়েছে এবং ইলেকট্রিক্যাল রয়েছে। সেই সাথে আমাদের বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ আছে, বিরাট বড় খেলার মাঠ, এবং আমাদের বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব রয়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সমস্ত শিক্ষককে সাথে নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে তাদের শিক্ষিত করে তুলতে। এই এলাকার মানুষের যে আশা, যে স্বপ্ন নিয়ে তারা এই বিদ্যালয় একদিন তৈরি করেছিলেন, সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করছি। এবং এবছর আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেই সাথে কিছু ক্রীড়ানুষ্ঠান আমরা রেখেছি। আপনারা সকলে এই অনুষ্ঠান উপভোগ করবেন এই আশা রাখছি এবং আমাদের বিদ্যালয় আগামীতে যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে সেই আশীর্বাদ করবেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। আমি দীনেশ মজুমদার, বিদ্যাশ্রম দিব্যজ্যোতি উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট। আমি 3 বছর থেকে এই স্কুলের দায়িত্বে আছি। আমরা দায়িত্ব থাকাকালীন আমার এই স্কুলের মানে এশিয়া থেকে আরম্ভ করে এবং স্যানিটেশনের প্ল্যান আমরা সাকসেসফুলভাবে করেছি এবং আগামী দিনে আমাদের এই স্কুল মডেল স্কুলে হওয়ার জন্য আগাচ্ছে এবং এই স্কুলের মানে স্টুডেন্ট এবং আমাদের যারা শিক্ষাকর্মী এবং যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমরা 50 বৎসরের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে এবং আগামী দিনে এই স্কুল এই অত্র এলাকার মানে সবচেয়ে ভালো জায়গায় স্থান করে নেবে। আমাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করছে এবার উচ্চ মাধ্যমিকে, আগামী দিনে আরও ভালো করবে। শিক্ষক শিক্ষিকারা যত্ন সহকারে তাদেরকে পঠন পাঠন করেন এবং আমাদের এখানে গ্রাম্য পরিবেশের মধ্যে একটা বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন ধূপগুড়ি ব্লকের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্কুল, এখানে অনেক প্রায় 3,500 স্টুডেন্ট এখানে
পড়াশোনা করে আগামী দিনে আমরা উচ্চ মাধ্যমিকে চেষ্টা করব যে সায়েন্স বিভাগ কী করে করা যায়, তার আগামী দিনে পরিকল্পনা আমাদের আছে। বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলটি আজ থেকে প্রায় 50 বছর আগে এই বাড়িঘড়ি অঞ্চলে শুরু হয়েছিল। বিদ্যাশ্রমের স্বর্গীয় রাখালচন্দ্র দে, সুধীরচন্দ্র আচার্য, কমলা চক্রবর্তী এদের দ্বারা। তখন আমরা ফাউন্ডার হিসাব টিচার হিসাবে দ্বিজেন্দ্রনাথ ভদ্র, সন্তোষচন্দ্র মণ্ডল, মনমোহন সেন, আরতি সাহা, বাসুদেব ব্যানার্জি, শিক্ষাকর্মী মণীন্দ্রনাথ সেন, ক্ষিতিশচন্দ্র ভট্টাচার্য এরা সকলে মিলে স্কুলটি শুরু করেছিল। স্কুল স্থাপন হয় 1969 সালে 18ই ডিসেম্বর স্থাপিত হয়। তখনকার স্কুল যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় দ্বিজেন্দ্রনাথ ভদ্র ছিলেন মাস্টারমশাই, তারপরে মনমোহন সেন মাস্টারমশাই, মণ্ডল এবং আরতি সাহা, বাসুদেব ব্যানার্জি এরা ছিল, এবং আরও ছিল টিচার, যেমন এর আগে টিচার ছিল ওরা চলে গেছে, সুরেন রায়, তারপরে মনোরমা সরকার, তারপরে নন্দিতা সেন, এরা চলে যাওয়ার পরে তারপরে আমি 1974 থেকে জুনিয়র হাই স্কুল টু ক্লাস গ্র্যান্ড হয়, গ্র্যান্ড হওয়ার পরে তারপরে আমি 1974 সেপ্টেম্বরে এখানে করণিক পদে জয়েন করি। 1970 পয়লা জানুয়ারি শুরু হয় বিদ্যালয়ের পথ চলা। পঠন পাঠন চললেও সরকারি অনুমোদন তখনও মেলেনি। ধূপগুড়ির কিছু শিক্ষানুরাগী মানুষ কেবলমাত্র শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে বিনা বেতনে বিদ্যালয়ের পঠন পাঠনের দায়িত্ব গ্রহণ করেন। এই মহান ব্রতে অংশগ্রহণকারীরা হলেন স্বর্গীয় শ্রী দ্বিজেন্দ্র ভদ্র, স্বর্গীয় শ্রী বলরাম রায়, শ্রী সৌরেন রায়, শ্রী সন্তোষচন্দ্র মণ্ডল, স্বর্গীয় বাসুদেব ব্যানার্জি, শ্রী মনমোহন সেন, শ্রীমতী মনোরমা সরকার, শ্রীমতী আরতি সাহা প্রমুখ। বিদ্যালয়ের করণিকের ভূমিকায় ছিলেন স্বর্গীয় ক্ষিতিশচন্দ্র ভট্টাচার্য এবং মণীন্দ্রনাথ সেন মহাশয়। এই সব ব্যক্তিত্ব তাদের কর্মকাণ্ডের জন্য আমাদের কাছে চিরপ্রণম্য। প্রথম দিকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল হাতে গোনা। 1974 সালের পয়লা জানুয়ারি বিদ্যালয়ের 2 ক্লাস জুনিয়র হাই স্কুলের অনুমোদন পায় ও 1979 সালের পয়লা জানুয়ারি 4 ক্লাস জুনিয়র হাই স্কুল হিসাবে সরকারি অনুমোদন লাভ করে। পরবর্তীতে 1987 সালের পয়লা জানুয়ারি বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুল হিসাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদন পেয়ে 1990 সালে বিদ্যালয়ে প্রথম ব্যাচ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ হয়। আমার নাম পূরবী কর্মকার, আমার বাড়ি জলপাইগুড়ি। এই স্কুলে আমি প্রায় 30 বছরের কাছাকাছি একইভাবে কাজ করে যাচ্ছি। স্কুলে এই সুন্দর পরিবেশ, মানে আমি অন্য জায়গায় আর যাওয়ার কথা কোনো ভাবিনি। তবে স্কুল এখন যা আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতি, পূর্বে কিন্তু এরকম ছিল না। তা পূর্বে খুব অবস্থা খুবই খারাপ ছিল, স্কুলের দৈনিক দশা ছিল, কিন্তু আজকে স্কুল অনেক উন্নত। শুধু আমাদের শিক্ষা বিষয়ে না, অন্যান্য অনেকগুলো বিষয় আছে, যেমন ভোকেশনাল, কম্পিউটার, আরও অনেক কিছুই আছে যার মাধ্যমে সমস্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সুযোগ লাভ করছে। এই স্কুলের পরিবেশে এখন আছে প্রায় অনেক টিচার, আর আমরা দেখতেই পাচ্ছি স্কুলের যা কন্ডিশন, অনেক হেলদি কন্ডিশন যাকে বলা যায়। এই শিক্ষার এই সুস্থ পরিবেশ আমার খুবই ভালো লাগে, আর স্কুলের পরিবেশ যে এত সুন্দর এবং টিচারদের যে সাহায্যকারী মনোভাব এবং উদার মানসিকতা, এগুলো সত্যিই খুব গর্বের বিষয়। বর্তমানে যিনি প্রধান শিক্ষক হিসাবে আছেন তিনি আমাদের খুবই এনার্জেটিক এবং উৎসাহ তার সব বিষয়ে বেশি। আমি চাই এই স্কুল যেন আরও অনেক বড় হয়ে ওঠে এবং ছাত্ররা অনেক সাফল্য লাভ করে এবং দিকে দিকে যেন স্কুলের নাম ছড়িয়ে পড়ে। এই 50
বর্ষ পূর্তি উপলক্ষে স্কুলের যে আয়োজন সেটা সত্যিই আমার খুব আনন্দ লাগছে এবং চারপাশের লোকজন এতে খুবই আনন্দিত। এরপর 2005 সালে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদন লাভ করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। শুরুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সংখ্যাও ছিল খুব কম, কালক্রমে তা বেড়ে হয়েছে প্রায় 50। পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কম্পিউটার বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগেরও বিশেষ ভূমিকা রয়েছে। কালের নিয়মে অনেক শিক্ষক শিক্ষিকা অন্যত্র চলে গেলেও আমাদের স্মৃতির মনে কোঠায় তারা চিরস্মরণীয় হয়ে রয়েছেন। কিন্তু কর্মরত অবস্থায় প্রয়াত শিক্ষক শিক্ষিকারা সর্বদাই বেদনা স্মৃতি জাগায়। একসাথে অনেকটা পথ চলতে চলতে পরস্পর পরস্পরের সুখ দুঃখের সাথী হয়ে ওঠা আপনজনেরা স্মৃতির ক্যানভাসে এঁকে যায় মন খারাপ করা বহু ছবি। এইভাবে আমাদের ছেড়ে চলে যান শ্রী দুলাল চন্দ্র পাল মহাশয়, শ্রীমতী গোপা বোস মহাশয়া ও আরও অনেকে। 2018-22 মে তৎকালীন ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী হরেন্দ্রনাথ রায় মহাশয় আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে গেলেন। হরেন্দ্রনাথ রায় যিনি দায়িত্ব নিয়েছেন স্কুলে এবং তার স্বপ্নই ছিল স্কুলটাকে দাঁড় করানো, তার কথা না বললে হয়। একই সঙ্গে পড়াশোনা করেছি, বন্ধু ছিলেন দীর্ঘদিন, 10 বছর স্কুলের টিচার ইনচার্জ ছিলেন। তারই সময় স্কুলটা এই এত বড় রূপ পায় এবং তার নিবেদিত ছিল, প্রাণ ছিল স্কুলটাকে কী করে আরও সাজানো গোছানো যায়, এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। প্রতি বছরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় বেলায় এক বেদনা ঘন মুহূর্তের সৃষ্টি হয়। শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে স্মৃতি ভারাক্রান্ত হৃদয়ে আশীর্বাদ করেন। এমতো পরিস্থিতিতে রবি ঠাকুরের এই কথাটি বারবার মনে পড়ে যায়, তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলু কুলু কলো নদী স্রোতের মতো। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন ও অন্যান্য নানা কর্মকাণ্ডে শিক্ষক শিক্ষিকাদের স্নেহের ঘেরাটোপে ছাত্রছাত্রীদের কোমল মনেও গড়ে ওঠে অকৃত্রিম ভালোবাসা। শিক্ষক শিক্ষিকাদের আদর্শে গড়ে ওঠা ছোট ছোট হৃদয়ে জেগে ওঠে বড় হওয়ার বহু স্বপ্ন। থেকে ফুল হয়ে ফুটবো মোরা অন্ধকারের সব ভাঙবো কারা, লড়বো করবো মোরা চলার পথে আনবো আলোর ধারা জীবন স্রোতে। শপথ করি আদর্শ বুকে নিয়ে জীবন গড়ি, আমরা সকলে মিলে শপথ করি আদর্শ বুকে নিয়ে জীবন গড়ি, জিতবো আমরা সদা জীবনের রণ বৃদ্ধাশ্রম বিদ্যানিকেতন।
নিরলস প্রচেষ্টার মাধ্যমে সেদিনের হাতে গোনা ছাত্রছাত্রীর সংখ্যা আজ 2500-এরও বেশি। বিদ্যাশ্রম বিদ্যানিকেতন আজ এলাকার বহু মানুষের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে এক বিশেষ ভরসাস্থল। এই বিদ্যালয়কে আরও সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।